আমি শর্বাণী, শিলিগুড়িতে থাকি। আমাদের ঘরের জানলা দিয়েই যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে হিমালয়ের পুরো রেঞ্জ দেখা যায়, আর দেখা যায় মাউন্ট সিনিয়ালচু আর মাউন্ট নার্সিং। শিলিগুড়ির যে এলাকায় আমি থাকি এখান থেকে ওই মাউন্ট নার্সিং আর মাউন্ট সিনিয়ালচুই দেখা যায় আমাদের ঘর থেকে, কিন্তু কাঞ্চনজঙ্ঘা শিলিগুড়ির অন্যান্য এলাকা থেকে কিন্তু খুব ভালোভাবেই দেখা যায় যদি আকাশ পরিষ্কার থাকে। খুবই সুন্দর লাগে তখন ব্যালকনি থেকে বা জানলা থেকে দেখতে, খুবই সুন্দর লাগে তখন চারপাশের দৃশ্য। লোকে বলে আমার নাকি পায়ের তলায় সর্ষে। আসলে আমি ঘুরতে ভীষণই ভালোবাসি, বিভিন্ন দেশ বিভিন্ন জায়গা আমার ঘুরতে খুবই ভালো লাগে। আমি চাই পৃথিবীর বিভিন্ন জায়গায় আমার পায়ের ছাপ রেখে যেতে। আমি ঘুরতে ভালোবাসি বলে শুরু করলাম আমার এই ট্র্যাভেল ব্লগ, কিন্তু আমি কোনোদিন আগে ভাবিনি যে ট্র্যাভেল ব্লগ বানাবো, সেই জন্যে লাইভ রেকর্ডিং কোথাও করা হয়নি। কিন্তু অনেক নতুন নতুন জায়গায় ঘুরেছি, সেই সমস্ত জায়গার বিষয়ে আপনাদেরকে জানানোর জন্যে ভয়েস ওভার দিয়েই শুরু করে দিলাম আমার ট্র্যাভেল ব্লগ। আশা করছি যখন পৃথিবী করোনার কবল থেকে আবার সুস্থ হয়ে উঠবে, আমরা যখন আবার নিশ্চিন্তে ঘুরতে বেরোতে পারবো, তখন লাইভ ভিডিও করে আপনাদের সাথে শেয়ার অবশ্যই করব। শিলিগুড়িতে থাকার সুবাদে হঠাৎ করেই বেরিয়ে পড়তে পারি উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায়। তো এবারে জানুয়ারি মাসে অনেকদিন গৃহবন্দী থাকার পর, জানুয়ারি মাসে যখন করোনার সংক্রমণ একটু কম ছিল, সেই সময় আমরা একটা রোড ট্রিপে বেরিয়ে পড়লাম। 16th of January 2021 বাড়ি থেকে বেরিয়ে পড়লাম সকাল 7টায় জয়ন্তীর উদ্দেশ্যে। শিলিগুড়ি থেকে জয়ন্তী হয়ে জয়ন্তীতে টু নাইট স্টে করে তারপর গেলাম আসামের মানস ন্যাশনাল পার্ক, সেখানে আবার টু নাইট স্টে করে ফেরার সময় ছিলাম একদিন জলদাপাড়া হলং বন বাংলো এবং তার সাথে মূর্তি। এই সিরিজের প্রথম পার্টে থাকছে জয়ন্তী আর ভুটানঘাটের গল্প। ভুটানঘাট এক অতি আশ্চর্য জায়গা, আপনারা ভিডিওটা পুরো দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আমাদের বাড়ি থেকে মানে শালুগাড়া থেকে আমরা মালবাজার বীরপাড়া রাজা ভাতখাওয়ে জয়ন্তী যাব, টোটাল ডিস্টেন্স হলো 184 কিলোমিটার। আমরা জয়ন্তীতে বনান্তে রিসর্ট বুক করেছিলাম। আমরা প্রথমে সেবক দিয়ে গিয়ে তারপর মালবাজারের রাস্তা ধরলাম, পথে পড়ল সেবকের বিখ্যাত সেবকেশ্বরী কালী মন্দির। আমরা নিচ থেকেই প্রণাম করে আবার এগিয়ে চললাম। মালবাজারে মিশন হিল টি এস্টেটের পরিচালিত একটা ছোট রেস্টুরেন্ট আছে যেটা খুবই সুন্দর সাজানো গোছানো, ওখানে আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম। রেস্টুরেন্টের নাম হলো টি মোমেন্টস। ওখানে মিশন হিলের চা বাগানেরও বেশ চা পাতা আপনারা কিনতে পারেন, বিভিন্ন ধরনের চা পাতা ওখানে পাওয়া যায়, আমি কিনে দেখেছি খুবই ভালো অথেন্টিক। ওখানে আমরা গ্রিল চিকেন চিজ স্যান্ডউইচ আর কফি দিয়ে ব্রেকফাস্ট সেরে নিলাম, তারপর আমরা আবার যাত্রা শুরু করলাম আমাদের। এরপর আমরা বীরপাড়া রাজা ভাত খাওয়া হয়ে জয়ন্তী পৌঁছে গেলাম দুপুর 2:30 নাগাদ। জয়ন্তী বক্সা ব্যাঘ্র প্রকল্পের ভেতরে অবস্থিত হওয়ার জন্যে রাজা ভাত খাওয়া বন দপ্তরের অফিস থেকে গাড়ি আর ট্রাভেলারদের এন্ট্রি পারমিট করে নিতে হয়, আমরাও করে নিলাম। গাড়ির জন্য নিল 400 টাকা আর পার হেড নিয়েছিল 120 টাকা, 2 ডেজের জন্য এই পারমিটটা ভ্যালিড থাকে। তারপর আমরা পৌঁছে গেলাম বনান্তে রিসর্টে। এই রিসর্টটা কিন্তু একদম জয়ন্তী নদীর পাড়েই অবস্থিত। শীতকাল হওয়ার জন্য জয়ন্তী নদীতে সেরকম জল ছিল না, কিন্তু বর্ষাকালে পুরো জলে ভর্তি থাকে, তখন জয়ন্তীর সৌন্দর্য আরও বেড়ে যায়। রিসর্টে পৌঁছে প্রথমে আমাদের খুব খিদে পেয়ে গিয়েছিলো, তাই আমরা লাঞ্চটা সেরে নিলাম। এদের খাওয়া দাওয়া কিন্তু খুবই ভালো, অনেক রকম আইটেম দিয়েছিলো লাঞ্চে, খুব ভালো লাগলো, রান্নাও খুব ভালো। তারপর আমরা একটু ওখানে গাড়ি একটা আছে রিসর্টের, ওদের গাড়ি আমাদের নিয়ে গেল মহাকাল মন্দিরে, ছোট মহাকাল বলে, আর একটা বড় মহাকালও আছে কিন্তু ছোট মহাকালেই গেলাম আমরা। গিয়ে ওখানে মহাকাল মন্দিরে ঘুরে তারপর আমরা আবার সন্ধে হওয়ার আগে রিসর্টে ফিরে এলাম। রিসর্টে ঘরগুলো খুবই ভালো, মোটামুটি বেসিক অ্যামিনিটিস সবই আছে। সন্ধেবেলা আমাদের স্ন্যাক্স দিয়েছিল, ভেজ পকোড়া আর চা। তারপর রাত্রে ডিনারে আমরা রুটি খেয়েছিলাম, চিকেন ছিল, তরকারিও ছিল, ডাল, বেগুন ভাজা ছিল,
খুবই ভালো, এদের সব প্রিপারেশন এবং খাওয়া দাওয়া খুবই ভালো। আমি অবশ্যই রেকমেন্ড করব যারা জয়ন্তী আসবেন বনান্তি রিসর্টে অবশ্যই থাকবেন, আপনাদের ভালো লাগবে। ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো এই রিসর্টের, আপনারা ফোন নাম্বারও দিয়ে দেবো, ফোন করে বুকিং করতে পারবেন। বনান্তি রিসর্টে আমাদের পার ডে রুম রেট পড়েছিল 1600 টাকা, আর খাওয়া নিয়েছিল পার হেড 450 টাকা। পরদিন ভোরবেলায় আমরা বক্সা ব্যাঘ্র প্রকল্পের যে কোর সাফারি আছে ওইটা আমরা বুক করলাম রিসর্ট থেকেই, ওরা আর বুক করে দিল। আমাদের জিপ ভাড়া পড়েছিল সাফারি 2000 টাকা। যদিও আমরা এই সাফারিতে অ্যানিমালস কিছু সেভাবে দেখতে পাইনি, কিন্তু সেটা আশা করাও অন্যায়, কারণ জঙ্গলে পুরোটাই লাকের ওপর যে আমি কী দেখতে পাবো না পাবো, কিন্তু জঙ্গলের সৌন্দর্য সত্যি আলাদা, সেটা দেখে সত্যি মুগ্ধ হতাম। জয়ন্তীর জঙ্গল খুবই সুন্দর। সাফারি শেষ করে আমরা ফিরে এলাম রিসর্টে, তারপর ব্রেকফাস্ট সেরে নিলাম। ব্রেকফাস্ট সেরে আমরা চলে গেলাম রাজা ভাতখাওয়ায় নেচার ইন্টারপ্রিটেশন সেন্টারটা একটু ঘুরে দেখতে, তারপর ওখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবার ফিরে চললাম রিসর্টে, কারণ আমাদের লাঞ্চ করে এবার একটু তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে ভুটান ঘাটের উদ্দেশ্যে, যেতে কিছুটা সময় লাগবে ওই জন্য। কেউ চাইলে জয়ন্তীতে থেকে বক্সা ফোর্টও ঘুরে আসতে পারেন। জয়ন্তী আমি আগেও গেছি, জয়ন্তী যাওয়ার আমার মেন উদ্দেশ্য ছিল ভারত ভুটানের বর্ডারে ভুটান ঘাট বলে একটা জায়গা আছে যেটা জয়ন্তী থেকেই যেতে হয়, জয়ন্তী চা বাগান পেরিয়ে মোটামুটি জয়ন্তী থেকে 25 কিলোমিটার মতো। তো আমি যখন ওই সম্বন্ধে খোঁজ করছিলাম তো তখন জানতে পারলাম যে করোনার জন্যে এখন পারমিশন বন্ধ আছে, বর্ডার বন্ধ আছে। তো যাই হোক, ওখানে একজন পরিচিত মানুষের সাহায্যে, কারণ আমার মেন উদ্দেশ্যই ছিল ভুটান ঘাট যাওয়া, যদি ওটা না হয় মনটা খুবই খারাপ হয়ে যাচ্ছিলো, যাই হোক একজন পরিচিত মানুষের সূত্র ধরে আমরা পরের দিন ভুটান ঘাট যাওয়ার পারমিট করতে পারলাম। ভুটান ঘাট জায়গাটা সত্যি একটু অদ্ভুত, ওখানে যে রক ফরমেশনটা আপনারা দেখতে পারবেন বিভিন্ন কালারে রেনবো মাউন্টেনের মতো, খুবই সুন্দর জায়গাটা, আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে, অন্তত একবার সবাই যাবেন যখন করোনার পরবর্তীতে যখন সব এই বিধিনিষেধ উঠে যাবে, যখন আবার পারমিশন দেবে ভারত এবং ভুটান গভর্নমেন্ট, তখন যেতে পারবেন। প্রতিটা রিসর্টেই বললে আপনাদের ব্যবস্থা হয়ে যাবে ভুটান ঘাট ঘোরার, খুবই সুন্দর জায়গা। মনে হচ্ছিলো ওই জায়গাটায় অনেকক্ষণ থাকি, কিন্তু বেশিক্ষণের পারমিট ছিল না, ওই জন্য আমরা কিছুটা সময় ওখানে ঘুরে আবার ফিরে এলাম রিসর্টে। তো আজ এই টু নাইটস আমরা জয়ন্তীতে ছিলাম, পরের দিন যাব আসামের মানস ন্যাশনাল পার্ক, যেটা একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তো পরের পর্বে থাকবে মানুষের গল্প, আশা করি আপনাদের ভালোই লাগবে আমাদের এই রোড ট্রিপের বিভিন্ন জায়গাগুলো। আজ তবে এই পর্যন্তই, পরের পর্বে আবার দেখা হবে। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন, আর সাবস্ক্রাইব করার সময় পাশে দেওয়া বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই আবার নতুন ভিডিও দেব আপনাদের কাছে ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে। থ্যাংক ইউ।